নতুন ভ্যাট আইন স্থগিত করায় 20,000 কোটি টাকার মতো রাজস্ব আদায় কম হবে। এই ঘাটতি সামাল দেয়া একটি জটিল বিষয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। চলতি বাজেট অধিবেশনে এই বিষয়ে কর্মপন্থা তুলে ধরা হবে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। 4,00,000 কোটি টাকারও বেশি এক বাজেট অর্থায়নের দায়িত্ব এখন অর্থমন্ত্রীর কাঁধে। অথচ তার রাজস্ব আদায়ের সবচেয়ে বড় কৌশল নতুন ভ্যাট আইনই স্থগিত হয়ে গেছে একেবারে শেষ মুহূর্তে, যেখান থেকে 91,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা ছিল অর্থমন্ত্রীর। এখন পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে সেই রাজস্বের? 20,000 কোটি টাকা ওয়াজ দি এডিশনাল ইনকাম আন্ডার দি নিউ ভ্যাট ল। এই 20,000 কোটি থেকে এত হবে না, কম হবে। হাউ টু মিট ইজ এ ভেরি ক্রিটিক্যাল প্রবলেম। তাহলে জটিলতা কি ঝুঁকিতে ফেলে দেবে পুরো বাজেট ব্যবস্থাপনাকে? কিভাবে আদায় হবে 2,48,000 কোটি টাকার কর রাজস্ব? কিংবা ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নের ভবিষ্যতই বা কি আগামী 2 বছরে? এমন সব প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। না না, 91 আইন তো চলছে না, এখন 12 আইনই চলছে অ্যামেন্ড করে করে। উই অ্যামেন্ড ইট এভরি ইয়ার, 91ও করি 12ও করি, ওইভাবেই চলবে। আই শ্যাল মেক ইট, ওই সেশনটা কনক্লুড হওয়ার আগে কিছু বলবো, সেখানে জানিয়ে দেবো। মুলতবি শেষে আগামী 9ই জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হবার কথা রয়েছে সংসদে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।